হ্যালো বন্ধুরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়কে তোমাদের কাছে আরও সহজবদ্ধ করে তোলার এই ছোট্ট প্রয়াস সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আজকে আমাদের বিষয় হলো পরিমাপ আমরা কেন পরিমাপ করি পরিমাণ জানার জন্য আমরা কি পরিমাপ করি আমরা বিভিন্ন বিষয় পরিমাপ করি যেমন এই ডাস্টারটার ছোট না বড়ো এটা জানার জন্য এর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি এটা ভারী না হালকা এটা জানার জন্য আমরা এর ভর পরিমাপ করতে পারি এটা উপর থেকে নিচে পড়তে কতটা সময় নিল এটা জানার জন্য আমরা সময় পরিমাপ করতে পারি তাই এই বিভিন্ন বিষয় যেগুলো আমি বললাম দৈর্ঘ্য ভর সময় এগুলো সবই হলো রাশি তাই বলে সব কিছুই রাশি নয় মানে যে সমস্ত বিষয়গুলো আমরা গুণগতভাবে বিচার করি যেমন মানসিক অনুভূতি ভালোবাসা স্নেহ ঘৃণা গন্ধ স্বাদ এ সমস্ত বিষয়গুলোকে আমরা কিন্তু ভৌত রাশি বলতে পারি না এগুলোর বেলায় আমরা বলতে পারি যে বেশি বা কম স্বাদে ভালো না তিক্ত গন্থটা উগ্র না ভালো এবং এই সমস্ত তথ্যগুলো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে তাই জন্য এগুলোকে কিন্তু আমরা ভৌতরাশি বলতে পারি না কিন্তু একটা এইট সেন্টিমিটার লাইন যদি আমি টানি দিয়ে বললাম এই লাইনটার দৈর্ঘ্য হলো এইট সেন্টিমিটার এবার তোমাদের প্রত্যেককেই বললাম যে একটা এইট সেন্টিমিটার লাইন খাতায় আঁকো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটাই স্টুডেন্টই একই পরিমাণ দৈর্ঘ্যের কিন্তু লাইন টেনেছে তাই এক্ষেত্রে এটা হলো রাশি কারণ এটাকে আমরা পরিমাণে অর্থাৎ সংখ্যায় একক ব্যবহার করে আমরা এটা প্রকাশ করতে পেরেছি যেখানে এককটা হলো সেন্টিমিটার এবং সেই এককের সাংখ্যমানটা কত হল আট তাই বুঝতে পারলে পরিমাণ আমরা কিভাবে প্রকাশ করি সংখ্যাতে পরিমাণ আমরা প্রকাশ করি যে কোনো একক যদি ইউ হয় ইউ এককে কোনো রাশির পরিমাণ যদি এন এক এন একক হয় তাহলে সেই পরিমাণটাকে আমরা কি বলতে পারি কিউ যেমন এক্ষেত্রে এই লাইনটার দৈর্ঘ্য আমি যখন বললাম 8 সেন্টিমিটার তাহলে সেক্ষেত্রে কিউ সমান হলো এইট সেন্টিমিটার এন সমান হলো এইট আর ইউ সমান হলো সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছো আমি যদি একক পদ্ধতিটাকে পাল্টাতাম যদি আমি অন্য এককে লিখতাম যদি মিটারে লিখতাম তাহলে ক্ষেত্রে এই লাইনটা কত হতো এটা মিটারের হিসেবে তোমরা বুঝতে পারছো এটা হবে দশমিক জিরো মিটার এখানে এটাকে আমি এইট সেন্টিমিটারও বলতে পারি দশমিক জিরো এইট মিটারও বলতে পারি দুটোই কিন্তু একই পরিমাণকে নির্দিষ্ট করে অর্থাৎ এক্ষেত্রে মিটার এককে ইউ যখন হয়ে যাচ্ছে মিটার তখন এন হয়ে যাচ্ছে কত জিরো পয়েন্ট জিরো এইট তোমরা যেন মিটার তুলনামূলক অনেকটাই বড়ো এতটা বড় হতে পারে যেখানে সেন্টিমিটার খুবই ছোট তাই বড় এককে প্রকাশ করছি তখন তার সাংখ্যমানটা কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আবার ছোট এককে যখন প্রবেশ প্রকাশ করছিলাম তখন তার সাংখ্যমানটা কি হয়েছে বড় হয়ে গেছে তোমরা এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে তোমরা জানলে পরিমাণ কীভাবে প্রকাশ করতে হয় মানে এবং এককের সাহায্যে এবং জানলে যে কোনো ভৌত রাশির কী কী গুণাবলী থাকা প্রয়োজন রয়েছে তাহলে এর থেকে তোমরা বুঝতে ভৌত ভৌতরাশি কাকে বলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হল ভৌত রাশি চলো এবার উদাহরণে যাওয়া যাক তাহলে কতকগুলো ভৌতরাশির উদাহরণ হল দৈর্ঘ্য ভর সময় ওজন বল তরণ ক্ষেত্রফল ঘনত্ব ইত্যাদি এদের মধ্যে দৈর্ঘ্য ভর সময় এই তিনটে রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই তিনটে রাশি অন্য কোনো রাশির ওপরে নির্ভরশীল নয় এদেরকে খুব সহজেই মাপা যায় দৈর্ঘ্য মাপার জন্য আমরা স্কেল ব্যবহার করে থাকি ভর মাপার জন্য আমরা সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করে এবং সময় মাপার জন্য ঘড়ি ব্যবহার করে থাকি তাই যেহেতু এরা অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় তাই এদেরকে আমরা বলি প্রাথমিক রাশি তাই দৈর্ঘ্য যে এককে প্রকাশ করা হবে সেই একককে আমরা কি বলবো প্রাথমিক একক ভর যে এককে প্রকাশ করবে সেটা হলো প্রাথমিক একক তাহলে প্রাথমিক একক কাদেরকে বলে যে সমস্ত রাশির এককগুলি স্বয়ং নির্ভর অর্থাৎ অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না তাদেরকে আমরা কি বলি কি প্রাথমিক একক অপরদিকে যে সমস্ত রাশির একক এই দৈর্ঘ্য বা ভর বা সময় এই তিনটের যে কোনো একটি বা দুটি বা তিনটি মিলে গঠিত তাদেরকে আমরা কি বলবো লব্ধ একক একটা উদাহরণ দিই সহজ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের একক মানে কি ক্ষেত্রফলের একক মানে হচ্ছে দৈর্ঘ্যের একক গণিত যদি আমি ক্ষেত্রফল ক্ষেত্রটাকে বা এরিয়াটাকে রেক্টাঙ্গুলার বা আয়তকার ধরে নিই তাহলে সেটা বলতে পারি প্রস্থের একক মিটার একক ব্যবহার করলে উভয় ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ক্ষেত্রফলের এককটা কি হচ্ছে দৈর্ঘ্যের এককটা মিটার প্রস্থের এককও মিটার তাহলে এটা হচ্ছে বর্গ মিটার বা স্কোয়ার মিটার তাহলে ক্ষেত্রফলের একক আসলে দৈর্ঘ্যের একক দিয়ে কিন্তু গঠিত হয়েছে তাই এটাকে আমরা বলবো কি লব্ধ একক বা ক্ষেত্রফলকে আমরা কি বলবো লব্ধ রাশি এইভাবে কতগুলো লব্ধ রাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ওজন বল তরণ ইত্যাদি এগুলো হল লব্ধ রাশি তাহলে প্রাথমিক রাশি কাকে বলে তোমরা বুঝতে পারলে বা প্রাথমিক একক কাকে বলে দৈর্ঘ্য ভর এবং সময় এই তিনটি রাশির একক অন্য কোন রাশির এককের ওপরে নির্ভরশীল নয় তাই এদেরকে প্রাথমিক একক বলে অপরদিকে যে সমস্ত রাশির একক একাধিক প্রাথমিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা কী বলবো লব্ধ একক এবার আমরা এই প্রাথমিক এককগুলিকে পরিমাপ করার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি কিসের সাহায্যে স্কেলের সাহায্যে যদি একটা লাইন আমি টানি এই লাইনের লেন্থ মাপার জন্য আমি কি করব স্কেলটাকে এই লাইনের সঙ্গে ঠিক স্কেলে যদি এইভাবে তার লাইনগুলো টানা থাকে আমি এটাকে ঠিকের আড়াআড়িভাবে রাখবো আর পাট নেওয়ার সময় আমি কিন্তু এদিক বা ওদিক করে কিন্তু মাপবো না পাট নেওয়ার সময় আমি ঠিক লাইনের সোজা সুজি একদম মাথা থেকে নিয়ে তাকাবো অর্থাৎ যদি কোনো পাট নেওয়া হয় কোনো স্কেলে কোনো লাইনের পাট নিচ্ছ তাহলে সেক্ষেত্রে পাঠের সঙ্গে যে তোমার দৃষ্টিপাত থাকবে সেই কোনটা কত হবে নব্বই ডিগ্রি যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের ভ্রম হয় যেটাকে আমরা বলি কি লম্বন ভ্রম মানে যেমন ধরো আমি এটাকে এর উপরে রেখেছি যদি তোমরা একটা লাইভ ক্লাসে থাকতে তাহলে যে এই দিকে থাকবে তার মনে হবে এই লাইনটা ওই দিকে রয়েছে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো আর যে এই দিকে থাকবে তার মনে হবে এই লাইনটা ওই পাশে রয়েছে অথচ আমি লাইনটাকে মোটামুটিভাবে এর সোজাসুজি রেখেছি তাহলে পাঠ নেওয়ার সময় যদি আমরা স্কেলে দৃষ্টিপাতটা পাঠের সঙ্গে লম্বভাবে না রাখি তাহলে এক ধরনের পরিমাপের ভুল হয় সেইটাকে আমরা বলি কি লম্বন ভুল ভর পরিমাপের জন্য আমরা কী ব্যবহার করি সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করি সাধারণ তুলা যন্ত্র তোমরা দেখেছো যাকে আমরা বলি সংক্ষেপে দাঁড়িপাল্লা যদি দাঁড়িপাল্লা দেখে থাকো তাহলে দুই দিকে দুটো সমান ওজনের পাত্র থাকে দিয়ে এটা ব্যালান্সড অবস্থায় থাকে এবার এখানে একটা দিকে বাটখারা দিলে আর একটা দিকে তুমি বস্তু রেখে দিলে তাহলে সেভাবে তুমি ব্যালান্স করে এই বাটখারা ভর অনুযায়ী এই বস্তুগুলোর ভর তুলনা করে বের করে নিতে পারবে যেগুলো কত ভরের ওজন বাক্সে যে বাটখাগুলোকে নেওয়া হয় সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে নেওয়া হয় সেই অনুপাতটা হলো ফাইভ ইস টু টু ইস টু টু ইজ টু ওয়ান তোমরা জানো এটা কেন নেওয়া হয় এইভাবে এটা একটা বিশেষ সুবিধা আছে এইভাবে যদি নেওয়া হয় তাহলে যে সব থেকে কম বাটখারা রয়েছে তার প্রথম থেকে দশম গুণিতক পর্যন্ত সমস্ত ওজনগুলোই ভরগুলোই আর কি এই বাটখারার সাহায্যে কিন্তু পরিমাপ করা যায় কিভাবে। ধরো তুমি একশো গ্রাম হচ্ছে সব থেকে ছোটো বাটখারা তাহলে এই অনুপাতে তার পরবর্তী বাটখারা করতে হবে দুশো গ্রাম তারপরে হবে আরেকটা একটা দুশো গ্রাম তারপরে হবে পাঁচশো গ্রাম তাহলে সবচেয়ে ছোট বাটখারা কত একশো গ্রাম এবার তোমাকে যদি কেউ বলে তিনশো গ্রাম পরিমাপ করতে তুমি কি করবে একশো প্লাস দুশো ঠিক আছে তোমাকে যদি বলে পাঁচশো গ্রাম পরিমাপ করতে তো পেরে যাবে আমি শুরু থেকে দেখাই একশো গ্রাম পরিমাপের জন্য সিম্পলি একশো দুশো গ্রাম পরিমাপের জন্য দুশো তিনশো গ্রামের জন্য একশো প্লাস দুশো চারশো গ্রামের জন্য দুশো প্লাস দুশো পাঁচশো গ্রামের জন্য পাঁচশো আছেই ছশো গ্রামের জন্য পাঁচশো প্লাস একশো সাতশোর জন্য পাঁচশো প্লাস দুশো আটশোর জন্য পাঁচশো প্লাস দুশো প্লাস একশো নশোর জন্য পাঁচশো প্লাস দুশো প্লাস দুশো এবং পুরো এক কিলোর জন্য পাঁচশো প্লাস দুশো প্লাস দুশো প্লাস একশো এইভাবে আমরা প্রথম থেকে দশম গণিতক পর্যন্ত সমস্ত ভরগুলো কিন্তু পরিমাপ করতে পারি তুমি যেমন স্ল্যাবে যাবে কেজিতে গেলে তোমরা কেজির হিসেবে এক কেজি থেকে দশ কেজি পর্যন্ত সমস্ত কেজিগুলোকে পরিমাপ করতে পারবে সেই জন্য ওজন বাক্সে এই অনুপাতে বাক্ষা নেওয়া হয় আর সময় পরিমাপ করা হয় কিসের সাহায্যে সেটা তোমরা জানো স্টপ ওয়াজ বা ঘড়ির সাহায্যে এই ব্যাপারে আমি আর কিছু বলবো না কিন্তু তোমাদের সিলেবাসে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কোনো বস্তুর আয়তন নির্ণয় করা যদি তোমরা কোনো নিয়তকর বস্তুর আয়তন নির্ণয় করো তার জন্য বিশেষ কতগুলো ফর্মুলা রয়েছে যদি বস্তুটা আয়ত ঘনক হয় আমি ভালো করে ছবিটা আঁকি তাহলে তার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে সেগুলো তোমরা স্কেলের সাহায্যে পরিমাপ করলে এর যে আয়তন আসবে সেটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কিন্তু অনিয়তকর বস্তু হলে কিন্তু সেটা মাপা সম্ভব হবে না তার আগে আমি তোমাদের আরও কয়েকটি নিয়তকর বস্তুর আয়তন বলি যদি শঙ্কু হতো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার আয়তন হবে একের তিন পাই আর স্কোয়ার এইচ যেখানে এইচ হলো শঙ্কুর উচ্চতা যদি গোলক হতো তাহলে গোলকের আয়তন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেটা চারের তিন পাই আর কিউব এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে অবশ্যই কাজে লাগবে এগুলো আর যদি চোং হতো এর ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এবং হাইট যদি এইচ হয় তাহলে এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ পাই মানে হলো বাইশের সাথে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু অনিয়তকর বস্তুর বেলায় কিন্তু এগুলো বলা সম্ভব নয় সেক্ষেত্রে কিভাবে তোমরা অনিয়তকর বস্তুর আয়তন নির্ণয় করবে একটা মাপনি চোং নিতে হবে এই মাপনির সঙ্গে তুমি কিছুটা তরল নিয়ে নিলে যে অনিয়তের বস্তুটাকে আয়তন মাপবে মাপনি সঙ্গে তরল তরলু নিমজ্জিত বস্তুটাকে নিমজ্জিত করার আগে তার আয়তনটাকে নোট করে নিলে সেটা হলো ভি ওয়ান এবার একটা সরু পাতলা সুতো যার আয়তন নগণ্য কেন সুতোর আয়তন যদি নগণ্য না হয় তাহলে বস্তুর আয়তন ও সুতোর আয়তন মিলিত আয়তন হয়ে যাচ্ছে তো তোমাকে ওই সুতোতে বস্তুটাকে বেঁধে এর ভিতরে সম্পূর্ণরূপে ডুবাতে হবে তার ফলে তরলে তল উপরে দিয়ে কিছুটা উঠে আসবে তখন যে আয়তন হলো সে আয়তনটাকে নিলে ভি তাহলে বস্তুর আয়তনটা আসলে কি বস্তু যেহেতু পুরো সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে তাই অপসারিত তরলের আয়তনটা হচ্ছে ওর আয়তন অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ানটা হলো বস্তুর আয়তন কিন্তু এটা মাপার সময় বেশ কতগুলো শর্ত রয়েছে এক নম্বর সুতো বা বস্তু দুটোই কোনোটাই যেন এই তরলে দ্রবীভূত না হয় বা রাসায়নিক বিক্রিয়া না করে বা তরলটাকে শোষণ না করে এই সমস্ত শর্ত যদি ভ্যালিড হয় তবে আমরা এইভাবে আয়তনটা নির্ণয় করতে পারি বন্ধুরা তাহলে তোমরা জানলে যে দৈর্ঘ্য ভর সময় এই তিনটে রাশি জানা থাকলে আমরা আরও সমস্ত বিষয়গুলো পরিমাপ করে নিতে পারবো কেননা লব্ধ রাশিগুলো এই প্রাথমিক রাশিগুলোর উপরে নির্ভরশীল তাই প্রাথমিক রাশিগুলোকে কেন্দ্র করে কয়টি একক পদ্ধতি প্রচলিত আছে মূলত তিনটে একক পদ্ধতি চলে আসছে একটা হচ্ছে সিজিএস একটা হচ্ছে এম কে এস আরেকটি হচ্ছে এফপিএস সিজিএস সিজিএসের ক্ষেত্রে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার এম কে এসের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফিট সিজিএস পদ্ধতিতে ভরে রাখক হচ্ছে গ্রাম এম পদ্ধতিতে ভরে রাখক হচ্ছে কিলোগ্রাম বা কেজি এবং এপিএস পদ্ধতিতে ভরে একক হচ্ছে হচ্ছে পাউন্ড এবং সিজিএস পদ্ধতিতে সময় রাখক হচ্ছে সেকেন্ড সবগুলোতেই আসলে সেকেন্ড এদের মধ্যে সিজিএস এবং এম পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক রয়েছে সিজিএস পদ্ধতিতে থেকে এম পদ্ধতিতে যদি আমি যেতে চাই তাহলে শুধুমাত্র দশমিকের হেরফের করলে আমরা এককগুলো পরিবর্তন করতে পারি কিন্তু সিজিএস বা এম থেকে এ পদ্ধতিতে যে গেলে বা বিপরীত ক্রমে এলে কিন্তু সেটা করতে পারি না তাই এই দুই ধরনের পদ্ধতি বা যেই সমস্ত একক পদ্ধতিগুলো অবলম্বন করলে শুধু দশমিকের হেরফের করে এককের পরিবর্তন করা যায় বা একক পদ্ধতির পরিবর্তন করা যায় তাদেরকে আমরা বলি কি মেট্রিক পদ্ধতি আর যেগুলোতে করা যায় না সেগুলোকে আমরা কি বলবো নন মেট্রিক পদ্ধতি বুঝতে একটু অসুবিধা হলো তাই না একটু খুলে বলি ধরো একটা বস্তুর লেন্থ আমি বলে দিলাম এক হাজার সেন্টিমিটার তাহলে সেটা মিটারে প্রকাশ করতে গেলে আমরা কি করব। সেটা মিটারে প্রকাশ করতে গেলে দশ মিটার দুই ঘর আগে আনব তাহলে এটা হলো গত দশ মিটার এটা কিন্তু মুখে মুখে আমরা করে ফেলতে পারলাম কিন্তু যদি আমাকে বলা হতো এক হাজার সেন্টিমিটার মানে কত ফুট কিন্তু সেটা আমার পক্ষে বলা সম্ভব হতো না কেননা এক ফিট সমান হচ্ছে থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তাহলে সেই হিসেবে আমাকে যদি এক হাজার সেন্টিমিটার মানে কত ফুট সেটা সলভ করতে দেওয়া হয় সেটা আসলে হবে ওয়ান থাউজেন্ড বাই থার্টি পয়েন্ট ফোর এইট ফিট তাহলে এটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে এটা মুখে মুখে করা সম্ভব হবে না তাই এই সমস্ত একক পদ্ধতিগুলো ব্যবহারের অসুবিধা হয়েছে বলে এখন প্রায় ব্যবহার হয় না বললেই চলে কিছু ব্যবহারিক প্রয়োগ ছাড়া বর্তমানে এম কেস পদ্ধতিটা একটু পরিবর্তিত হয়েছে কেন কেননা দেখা গেছে এই তিনটে প্রাথমিক রাশি বা প্রাথমিক একক ছাড়াও আরও কিছু একক রয়েছে যেগুলোকে আমাদের পরিমাপ করতে অসুবিধা হয় যদি সেগুলোকে আমরা প্রাথমিক একক না ধরে নিই তো সেই যে সমস্ত অতিরিক্ত কিছু ভৌত রাশি যেগুলোকে আসলে লব্ধ রাশি সেগুলোকে আমরা প্রাথমিক রাশির মর্যাদা দিয়েছি সেগুলো হলো পদার্থের পরিমাণ সেটাকে আমরা মূল এককে প্রকাশ করি এবং তারপর হচ্ছে তাপগতীয় তাপমাত্রা সেটাকে আমরা কেলভিন এককে প্রকাশ করি প্রবাহ মাত্রা এটাকে আমরা অ্যাম্পিয়ার একোকে প্রকাশ করি এবং দীপন প্রাবল্য এটাকে ক্যান্ডেলে এককে প্রকাশ করা হয় তাই এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য ভর সময় ছাড়াও আরও চারটি রাশিকে প্রাথমিক রাশির মর্যাদা দেওয়া হচ্ছে তাই এক্ষেত্রে মোট মাঠ সাতটি প্রাথমিক রাশি রয়েছে অর্থাৎ যে একক পদ্ধতিতে সাতটি প্রাথমিক রাশি ধরে নেওয়া হয় সেটা হলো কি এসআই একক পদ্ধতি এবারে আমরা প্রাথমিক রাশির প্রতীকগুলো নিয়ে একটু আলোচনা করি দৈর্ঘ্য যার ইংরেজির নাম লেন্থ তার থেকে প্রাথমিক রাশির দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয় ভরকে মাস তা থেকে এম দিয়ে প্রকাশ করা হয় সময় টাইম টি দিয়ে প্রকাশ করা হয় দীপন প্রাবল্যকে জে দিয়ে প্রকাশ করা হয় জড় পদার্থের পরিমাণকে এন দিয়ে প্রকাশ করা হয় তাপগত তাপমাত্রাকে ইংরেজি বড়ো হাতের হরফ থিটা এটা দিয়ে প্রকাশ করে এটা নতুন সিম্বল থিটা এবং তড়িৎ প্রবাহ মাত্রাকে আয় দিয়ে প্রকাশ করা হয় তো এই যে প্রতীকগুলো বললাম এই প্রতীকগুলো কোন কাজে লাগে এই প্রতীকগুলো কাজে লাগে যে কোনো লব্ধ একক প্রাথমিক একগুলোর উপরে কীভাবে নির্ভরশীল এটা জানার জন্য এইগুলোর সাহায্যে আমরা কিন্তু একটা সংকেত প্রকাশ করতে পারি বিভিন্ন এককের যেমন ক্ষেত্রফলের এককের যদি কথা বলা হয় বা সিম্পলি আমি ক্ষেত্রফল লিখলাম ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য প্রস্থ এককের বিচারে দৈর্ঘ্য একক যা হবে প্রস্থেরও একক তাই হবে তাই ক্ষেত্রফল আসলে দুবার দৈর্ঘ্যের এককের ওপরে নির্ভরশীল এটা আমরা প্রতীকে সাহায্য বলে দিতে পারি দৈর্ঘ্যকে যদি আমরা বলি এল প্রস্থ হবে এল তাহলে সে এল ইন্টু এল মানে কত হচ্ছে এল স্কোয়ার তাহলে প্রশ্ন ক্ষেত্রফল কি ভরের ওপরে নির্ভর করে আনসার হচ্ছে না কারণ এখানে এম অ্যাবসেন্ট ক্ষেত্রফল কি সময়ের ওপরে নির্ভর করে আনসার হচ্ছে না এখানে অ্যাবসেন্ট তাই এটাকে ক্ষেত্রফলের মাতৃীয় সংকেত বলা যায় কিন্তু আমি এখানে লিখেছি ক্ষেত্রফল পুরো একটা লাইন যদি আমি লিখি ক্ষেত্রফলের সংকেত তবে এটা ঠিক হবে তাহলে এখানে যেটা লিখলাম এই এত বড় লাইন লেখার থেকে সিম্পলি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি মানে এটা এখানে যা লাখে আছে লেখা আছে এখানেও তাই লেখা আছে এটা হলো ক্ষেত্রফলের সংকেত এটাও হলো ক্ষেত্রফলের সংকেত তাহলে এটা কি দৈর্ঘ্যের মাতৃ সংকেত প্রস্থের মাতৃ সংকেত আমরা এইভাবে এগুলোকে ক্যালকুলেশন করতে পারি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে ঘনত্ব ঘনত্বর সম্পর্কে আমরা জানতে চাইছি যে এটা দৈর্ঘ্যের ওপরে ভরের ওপরে এবং সময়ের ওপরে কিভাবে নির্ভরশীল ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন তাহলে ঘনত্বর মাতৃ সংকেত হলো ভরের মাতৃ সংকেত বাই আয়তনের মাতৃ সংকেত ভর মানে আমরা এখানে জেনেছি মাস এম আর আয়তন মানে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা তাই এখান থেকে আমরা এটা বলতে পারি দৈর্ঘ্য আমরা সেটাকে এল বলতে পারি প্রস্থ সেটাও হলো এল এবং উচ্চতা সেটা হলো এল তাহলে এটা হচ্ছে এম বাই এল কিউব বা এম এল টু মাইনাস থ্রি তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যের এককের উপরে কীভাবে নির্ভরশীল ক্ষেত্রফল এই সরি ঘনত্ব দৈর্ঘ্য এককের উপরে কীভাবে নির্ভরশীল ঘনত্ব দৈর্ঘ্যের ঘনের সঙ্গে ব্যস্ত অনুপাতে নির্ভরশীল এবং ঘরের সঙ্গে সমানুপাতে নির্ভরশীল কিন্তু এটা সময়ের সঙ্গে নির্ভরশীল নয় একটা রাশি বলি তোমাদেরকে যেটা দৈর্ঘ্য ভর এবং সময় তিনটির উপরে নির্ভরশীল সেটা হলো ভরবেগ ভরবেগের মাতৃ সংকেত আমরা দেখি ভরবেগ মানে হলো ভর গণিত বেগ ভরের মাতৃ প্রতীক তোমরা পেয়ে গেছো কি এম বেগের মাতৃ প্রতীক বেগ মানে স্মরণ বাই সময় সময়ের সাপেক্ষে স্মরণের হারকে বলা হয় বেগ তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এম স্মরণ মানে দূরত্ব বা দৈর্ঘ্য তাহলে এল আর সময় মানে হলো টি তাহলে এটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হলো ভরবেগের মাতৃ সংকেত কিছু সময় প্রশ্ন আসে যে মাত্রা কি। তাহলে এদের যে পাওয়ারে যেগুলো থাকছে সেগুলোকে আমরা কী বলবো মাত্রা মানে ভরবেগের মাত্রাগুলি হলো এক কমা এক কমা মাইনাস এক যদি যেহেতু এটা উল্লেখ করছি না তোমাদের নিচস্তরে ঠিক আছে বুঝা গেল এভাবে তোমরা ফর্মুলা ইউজ করে যে কোনো লব্ধ রাশির মাতৃসংকেত এবং তাদের মাত্রাগুলি লিখতে পারো যেমন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে বল হচ্ছে ভর তরণ ঠিক আছে তোমরা তরুণের সংকেত বের করতে পারো সেক্ষেত্রে আমরা যদি ফর্মুলাগুলোকে ইউজ করি যে তরুণ মানে কি তরুণ মানে হলো আবার বেগ বৃদ্ধি বাই সময় বেগ বৃদ্ধির হারকে আমরা কে বলি তরণ বেগ বৃদ্ধির মাত্রা আর সময়ের মাত্রা কিন্তু একই হবে মাতৃ সংকেত একই হবে দেখো তরুণের মাত্রীয় সংকেত তালিকা হবে বেগ বৃদ্ধির মাত্রা বাই সময়ের মাত্রা বেগ বৃদ্ধির মাতৃ সংকেত আর বেগের মাতৃ সংকেত যেহেতু সেম তাই আমরা বলতে পারি এল টি টু পার মাইনাস ওয়ান কেননা বেগ মানে স্মরণ বাই সময় একটু আগে তোমরা দেখলে আগে এক্সাম্পলে আর সময়ের টি তাহলে এটা হলো এল টি টু পার মাইনাস টু তাহলে তরুণ আমরা পেয়ে গেছি তাহলে ভর মানে বলের যদি আমরা মাতৃ সংকেত বের করি তাহলে এরকম হবে ভর মানে হলো এম আর তরুণ মানে পেয়েছি কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে বলের মাত্রাগুলি কি হলো এখানে কিছু নেই মানে এক আছে এক কমা এক কমা মাইনাস টু ঠিক আছে মাত্রা আমরা উল্লেখ করছি মাস লেন্থ টাইম এই অর্ডারে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা লিখতে পারো এভাবেও প্রকাশ করা যায় যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটা ইউজ করতে পারো এবার আমরা কতগুলো বিভিন্ন সিচুয়েশান আলোচনা করি মাত্রাহীন রাশি যে সমস্ত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত বা যেগুলো দৈর্ঘ্য ভর বা সময় বা কোনো প্রাথমিক রাশির উপরে নির্ভরশীল নয় সেগুলিকে আমরা কি বলি মাত্রাহীন রাশি যেমন সংখ্যা যেমন পারমাণবিক গুরুত্ব সংখ্যার মধ্যে আসছে ভর সংখ্যা পরমাণুক্রমাঙ্ক ইত্যাদি কোন ঘন কোণ ইত্যাদি এরপরে আমরা বলি একক যুক্ত মাত্রাহীন রাশি মানে যে রাশিগুলোর একক আছে অথচ মাত্রা নেই সেই রাশি দুটো হলো আসলে কোন এবং ঘন কোন কেননা এগুলো দুটো সমজাতের রাশির অনুপাত কিন্তু কোন একক যদি বলি আমরা সেটা আমরা বলতে পারি কি রেডিয়ান আর ঘন কোণের একক কি সেটা হচ্ছে স্টেরেডিয়ান এগুলো হচ্ছে এককযুক্ত মাত্রাহীন রাশি এবারে আমরা একক লেখার কতগুলো পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি যখন কোনো রাশির একক আমরা লিখি তখন সেই এককগুলো লেখার সময় কী কী পদ্ধতি অবলম্বন করতে হয় একক ছোট হাতের ইংরেজি হরফে ইংরেজি রোমান হরফে মানে সোজা প্রকাশ করতে হয় যেমন মিটার এইভাবে প্রকাশ করতে হবে সেন্টিমিটার এইভাবে পুরো প্যারাগ্রাফ যদি ইটালিয়ানও হয় তা সত্ত্বেও এগুলোকে রোমান স্ট্রেট হরফে প্রকাশ করতে হবে এরকমভাবে লেখা যাবে না বা ইটালিয়ান হরফ যেটা বলে না একটু বা ভাবে থাকে ওইভাবে লিখা যাবে না দুই নম্বর এককের শেষে ডট হবে না মানে কেউ যদি সেকেন্ডকে এসিসি ডট লিখে তাহলে কিন্তু সেটা চলবে না যদিও কিছু ব্যতিক্রম আছে ইঞ্চের বেলায় লিখা যায় আই এন ডট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবে লিখা যায় না মেট্রিক পদ্ধতিতে এটা চলবেই না তিন নম্বর এককের বহু বুচন হয় না মানে প্লুরাল হবে না যদি টেন গ্রাম হয় তা টেন গ্রাম লিখতে হবে টেন গ্রামস এভাবে লেখা এস বাই এস জুটতে পারবে না যদি কোনো বিজ্ঞানের আধ্য দিয়ে কোনো একক লেখা হয় তাহলে তার প্রথম অক্ষরটা হবে বড়ো হাতের হরফের যেমন যেমন নিউটন বলে রাখক নিউটন চাপে রাখক পাশকাল কাজে কি জোল এককের গুণ ফলে ডট বা স্থান বা স্পেস ব্যবহার করা যায় যেমন কাজের একক যেটা বললাম জুল জুল মানে হলো বলগণিত স্মরণ অর্থাৎ নিউটন ইন্টু মিটার তাহলে নিউটন মিটার এই হিসেবে লেখা যায় অথবা নিউটন ডট মিটার এই হিসেবে লেখা যায় তো এই সমস্ত পলিসিগুলো অবলম্বন করে আমরা কিন্তু একক লিখি বন্ধুরা এতক্ষণ আমরা একক নিয়ে অনেক কিছু আলোচনা করলাম তো এবার আমরা বুঝি একক জিনিসটা আসলে কী একক আমরা পরিমাণ নির্ধারণ করতে ব্যবহার করে থাকি তাহলে কোনো রাশি পরিমাণ যদি আমি বলে থাকি সেটা শুরুতেই বলেছিলাম এইট সেন্টিমিটার সেটা হলো আসলে সেন্টিমিটার বা এক সেন্টিমিটারের গুণ তাই আমরা সেন্টিমিটার যদি একটা এতটুকু নির্দিষ্ট সাইজ হয় যেটা আমার কাছেও যা হবে তোমার কাছেও তাই হবে এটা পরিবর্তনশীল হবে না তবে সেটা সুবিধাজনক হবে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো তবে সেই সেন্টিমিটারের গুণ হচ্ছে কত এইট সেন্টিমিটার তো একক কাকে বলে একক হচ্ছে কোনো রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক এবং সর্বজনকার্য পরিমাণ সেটা একটি একক মানে একক কিন্তু শুধুমাত্র একটিই হবে তার কোনো মানে নেই একাধিক একক হতে পারে ছোট রাশি পরিমাপ করার জন্য আমরা কি করব ছোট একক ব্যবহার করব। এবং বড় রাশি পরিমাপ করার জন্য আমরা বড় একক ব্যবহার করে থাকব। যেমন এই পেনটির দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা বলতে পারি এটা কোথাও এইট সেন্টিমিটার কিন্তু এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব না বা আলোকবর্ষে প্রকাশ তো মোটেও করব না কারণ সেটা আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক হবে আবার আমাদের নিকটতম দ্বিতীয় নক্ষত্র আলফা সেন্টারের দূরত্ব প্রকাশ করার সময় সেটা কিন্তু আমরা সেন্টিমিটারে বা মিটারে বা কিলোমিটারে প্রকাশ করবো না সেটাকে আমরা আলোক বর্ষে প্রকাশ করব। তাই তোমরা বিভিন্ন ধরনের একক সম্পর্কে জানতে পারছো সেই বিভিন্ন সাইজের বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে যে স্কেলিং করা হয় সেই স্কেলিংগুলো তোমাদেরকে আমি জানাই কোনো একককে যদি টেন টু দি পর থ্রি দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে আমরা কি বলি কিলো যদি টেন টু দি পর সিক্স দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে আমরা বলি কি মেগা এইগুলোকে বলে এককের প্রিফিক্স যদি টেন টু দি পর নাইন দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে বলা হয় গিগা টেন টু দি পর টুয়েলভ দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে বলা হয় টেরা এবং টেন টু দি পর ফিফটিন দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে বলা হয় পেটা অপরদিকে টেন টু দেওয়া মাইনাস থ্রি দিয়ে গুণ করলে সেটাতে একক ছোট হয়ে যাচ্ছে হাজার ভাগের এক ভাগ তাই সেটাকে বলা হয় মিলি এবং টেন টু দি পর মাইনাস সিক্স দিয়ে ভাগ করা হলে গুণ করা হলে সেটা হবে মাইক্রো টেন টু দেওয়ার মাইনাস নাইন দিয়ে গুণ করা হলে সেটা হবে ন্যানো টেন টু দি পর মাইনাস টুয়েলভ দিয়ে গুণ করলে সেটা হবে পিকো এবং টেন টু দি পর মাইনাস ফিফটিন দিয়ে গুণ করা হলে সেটা হবে ফেন্টো তাহলে লক্ষ্য করতে পারছো এখানে যে যখনই এককগুলো বড় সাইজের একক হচ্ছে তখন সেগুলোতে যে ফার্স্ট লেটার সেটা আমরা বড়ো হাতের হরফ ব্যবহার করছি আবার যখন এককগুলোকে স্কেল ডাউন করছি বা ছোট করছি তখন আমরা কিন্তু ছোট হাতের হরফ ব্যবহার করছি এই স্কেলিংগুলো কিন্তু তোমাদের মনে রাখার প্রয়োজন পড়বে এবার আমরা দৈর্ঘ্যের বেশ কতগুলো সাইজের একক নিয়ে আলোচনা করি দৈর্ঘ্যের ক্ষেত্রে সবচেয়ে ছোট একক যেটা নিউক্লিয়াসের দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে গত ফার্মি তার ওয়ান ফার্মি বা ওয়ান ফেন্টোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার দেখো ফার্মি বা এফ মানে কত দিয়েছি টোয়েন্টি টু মাইনাস ফিফটিন ইউজ করেছি কোনো নিউক্লিয়াসের ব্যাস্ত মাপার জন্য আমরা এগুলোকে ব্যবহার করে থাকি পরমাণুর ব্যসদ্ধ মাপার জন্য আমরা কী ব্যবহার করে থাকি অ্যাংস্ট্রম যেখানে ওয়ান অ্যাংস্ট্রম মানে হচ্ছে টু থা মাইনাস টেন মিটার অ্যানস্ট্রোম এক্স রে ওই লেন্থও মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে এমনকি এই গামারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অপরদিকে ন্যানোমিটার ওয়ান ন্যানো মিটার ন্যানো ছোটো এন দেখতে পাচ্ছ টেন টু দ্য মাইনাস নাইন তাহলে এটা হবে টেন টু দ্য মাইনাস নাইন মিটার এটা আমরা আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করে থাকি ইউভি থেকে দৃশ্যমান যে আলোগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে মাইক্রোমিটার বা মাইক্রন এটা হচ্ছে টেন টু দ্য মাইনাস সিক্স মিটার এটা আমরা কী ক্ষেত্রে ব্যবহার করি এটা আমরা ওই মাইক্রোভস মানে হয়তো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো সাইজগুলোকে ডিনোট করার জন্য ব্যবহার করে থাকি এরপরে আমরা বলতে পারি মিলিমিটার মিলিমিটার আমরা ব্যবহার করে থাকি হয়তো একটা চুলের ব্যাসার্থ নির্ণয় করার জন্য সেক্ষেত্রে আমরা মিলিমিটার ব্যবহার করতে পারি অপরদিকে এমনি যদি বড় একক বলতে চাই তাহলে সেক্ষেত্রে কিলোমিটার মানে টেন টু তো বা থ্রি মিটার পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব গড় দূরত্ব সেটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা অন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই ইউ আকারে লেখা হয় সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট নাইন সিক্স কোটি কিলোমিটার এবং আলো শূন্য মাধ্যমে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমরা বলে থাকি লাইট ইয়ার বা আলোকবর্ষ এক আলোকবর্ষ মানে হলো নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু পর ফিফটিন মিটার দৈর্ঘ্যের সব থেকে বড় একক তার নাম হচ্ছে পার্শেক সেটাকে পিসি আকারে লেখা হয় পার্শেক মানে অ্যারাউন্ড হচ্ছে থ্রি পয়েন্ট টু লাইট ইয়ার মিটার সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম তো মিটার হচ্ছে একটা প্রাথমিক একক দৈর্ঘ্যের একক তো এই মিটার একককে কি হতে হয়েছে নির্দিষ্ট হতে হয়েছে সর্বজন রাজ্য হতে হয়েছে তো এবার আমরা ডিসকাস করব যে প্রমাণ মিটার প্রমাণ কেজি বা প্রমাণ সেকেন্ড বলতে কি বোঝায় তো প্রথমে প্রমাণ মিটার কাকে বলে আলো শূন্য মাধ্যমে ওয়ান বাই টু নাইন নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমরা বলি কি এক প্রমাণ মিটার একইভাবে আমরা বলতে পারি যে প্রমাণ কেজি বলতে কি বোঝায় ফ্রান্সের প্যারিস শহরের কাছাকাছি ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স বলে একটা সেন্টার রয়েছে সেখানে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি একটা শঙ্কর ধাতুর একটা বেলুন রাখা হয়েছে তার ভরটাকে আমরা এক কেজি ধরা ধরে নেওয়া হয়েছে একইভাবে প্রমাণ সময় সেকেন্ড বলতে কি বোঝায় সিজিএম ওয়ান থার্টি পরমাণু থেকে একটা বিশেষ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য নির্গত হলে সেই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলো যে সময়ে নাইন এত সংখ্যক পূর্ণ দলন সম্পন্ন করে সেই সময়টাকে আমরা বলি কি এক সেকেন্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব